আজকে আমরা দেখলাম যে আজকে আপনারা ইসমাইল আলী ও ইরশাদ আলী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেছেন, আজকে থেকে যাত্রা শুরু করেছেন গরিব অসহায় এবং দুস্থদের মধ্যে এই কম্বল বিতরণ করে এই মহা শীতের মধ্যে। আসলে এই সংগঠন থেকে আসলে মূল উদ্দেশ্য কোনটি আপনাদের? সালাম আলাইকুম। ইসমাইল আলী ও ইরশাদ আলী ফাউন্ডেশন যে আজকে শীতবস্ত্র বিতরণ করছি, আমরা আমাদের জন্মদাতা পিতা ইসমাইল আলী ও আমার চাচা ইরশাদ আলী মেম্বার, আমাদের দাদা এবাদুল্লাহ তালুকদার ও আমাদের পূর্বপুরুষ এই মানুষের সেবা করে গেছে তৌফিক আনমান। তাই আমাদের বাবা চাচারা মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাকতেন, তো ওই আমরা ওগুলা দেখেছি। তাই আমরা এই ফাউন্ডেশনটি তৈরি করেছি গত বছর 2000-এ, কিন্তু প্রকাশ করতে পারি নাই যেহেতু করোনাকালীন সরকারের বিধি নিষেধ আছে। আমি ইউনুস সাহেবের কাছে যোগাযোগ করছিলাম, ওসি সাহেবের কাছে, তিনি গত বছর আমিও এই আমার এই ফাউন্ডেশন থেকে মানুষকে কিছু দান বিতরণ করেছি, কিন্তু উন্মুক্ত করতে পারি নাই। এবারও এগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের পাশে। আমরা মানুষকে দেখানোর জন্য নাই, যে আমাদেরকে দেখে আমি এগুলা বুঝাইতে চাইলাম যে মানুষ জনপ্রতিনিধি হয়ে যে মানুষের সেবা করতে পারে, আর জনপ্রতিনিধি ছাড়া যে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে, এটুকু আমি মানুষকে বুঝাইতে চেয়েছি। যে আমরা যেহেতু ক্ষুদ্র, আমরা আমার বাবার চাষার ফাউন্ডেশন তৈরি করে এমনি তো দিতে পারি, কিন্তু আমরা চিন্তা করলাম যে ঈসা আলী সোহাব উপলক্ষে, যেমন পুয়াজ মফিল ঈসা আলী সোহাব, আমরা এটা ফাউন্ডেশন করেছি ঈসা আলী সোহাব উপলক্ষে। আর এই যে দেশে বিদেশে বাইরের যত ভাই ভাতিজা চাষারা আসুন, আপনারা দেখবেন দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক বছর ন্যূনতম যে বছর যেগুলো আমাদের সাধ্য মতো আমরা আলোচনা সফরকে যেগুলো আসে আমরা অবধি পাবো। আমরা আর একটা বিষয় জানতে চাই যে আপনার যে ফাউন্ডেশন যেটা করেছেন, এই ফাউন্ডেশনের ফান্ডটা আপনারা মানে কোন জায়গা থেকে বা কিভাবে কালেকশন করেন? ফাউন্ডেশনের ফান্ডটা আমরা বাইরে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, বাইরে কোনো মানুষের বলি নাই, এগুলো ফাউন্ডেশন সব অর্থ আমার ছোট ভাই, আমার ছোট ভাই মুহিবুদ্দিন, সে ইউএসএ তে আছে প্রবাসী, তার পরিশ্রমের যে টাকাগুলা দিয়ে আমরা এই আনন্দ বিলাস করতেছিলাম বা আমরা অন্যান্য কিছু আমরা এই টাকাগুলারে মানে এই টাকাগুলারে আমরা ইসালে সব উপলক্ষে আমরা এগুলা মানুষের কাছে সাহায্য মানুষের আমরা আল্লাহ দিয়েছে। আমি অষ্টআশীর বন্যা দেখেছি, অষ্টআশীর সময় মানুষের দুর্ভোগ দেখেছি, সাইরের বন্যা দেখেছি, সাইরের দুর্ভোগ দেখেছি, এগুলো আমাদের বাচ্চাচা যারা করে গিয়েছেন তৌফিক আনমান, আমরা সেইভাবে এগুলারে রীতিনীতান অনুসারে আমরা চেষ্টা করলাম যে দুনিয়ায় যতদিন তাক রাখবো আমরা এগুলো চালাইয়া যাইতাম। আমরা আশাবাদী যখন আমরা মারা যাওয়ার পরে যেন আমরা সন্তানাদি এগুলারে দৈরা রাখে। এই আমরা আরেকটা বিষয় জানলাম যে করোনা মহামারীর সময় আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এইভাবে কি আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই সমস্ত গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আগামী তো আমরা সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকবো। আমরা অহংকার করি না, আমরা গরিব অসহায় সবাইকে নিয়ে যেন আমরা এলাকায় বসবাস করতে পারি, মরার পরে যেন প্রত্যেক মানুষ আমাদের জন্য দোয়া করে, আর প্রত্যেক মানুষজন আমাদের বাবা চাচারার জন্য আত্মার মাগফিরাত কামনা করে, বিশেষ করে আদম আলাইহিস সালাতুল্লাহ ইয়া হযরত শাহজালাল মসজিদ এই মন্দির 360 ইয়া আমাদের এই এলাকার যত গুণীজন দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা হয়। অন্যতম জন এই যতজন আজকে আমাদের এই 250 জন মানুষকে আমি শীতপত্র দিতেছি, আর এর পাশাপাশি আমার হুজুরে বলেছিলেন যে পিতিগঞ্জর বাজারের মসজিদের কাজ চলের একটু অনুদান পেয়েছেন সরকার থেকে আমাকে একটা মোটর দেওয়ার জন্য, এটাও আমি হুজুরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ঘোষণা দিয়েছি, শীঘ্রই আমি হুজুরের হাতে এই মোটরটি পৌঁছে দিব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন হাজি ইসমাইল ও ইরশাদ আলী ফাউন্ডেশনের তাদেরই উত্তরসূরি, তাদের যোগ্য সন্তান। ওনার কাছ থেকে আমরা যে বক্তব্যগুলো পেয়েছি এবং দেখছেন উনি আসলে কান্নাজড়িত কণ্ঠে করছেন, হয়তো কিছু কিছু কান্না থাকে মানুষের আনন্দের আর কিছু কিছু কান্না থাকে কষ্টের। আমার মনে হয় আজকে যে উনি কান্না করছেন সেটা ওনার আনন্দের কান্না, উনি আজকে যে মানুষকে এই সুন্দরভাবে একটি ফাউন্ডেশন করে সহযোগিতা করতে পেরেছেন এটাই। আমরা আশা করব এই সমস্ত মহতী উদ্যোগ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমরা প্রত্যেকেই এই মহতী উদ্যোগগুলো নেব, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ভিডিওটি দেখুন, ধন্যবাদ আপনাকে। ওরা
Hola, mamá.